আসসালামু আলাইকুম। বাংলা এসটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি আসমা আক্তার। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত সংবাদ। শাহাগুলা ইউনিয়নের 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত। নগাঁও থেকে কেএম কামাল উদ্দিন টগরের পাঠানো তথ্যচিত্রে এখন বিস্তারিত। নগর আত্রাই উপজেলার শাহাগুলা ইউনিয়নের 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকেলে মিরাপুর বকুলতলা নামক স্থানে আসন্ন 2023 সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ের লক্ষ্যে ওয়ার্ড আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ মোল্লা সভাপতিত্বে এবং ডিএস জাহিদের সঞ্চালনায় সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিরীপেন্দ্রনাথ দত্ত দুলাল প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্কাস আলী, শাহাগুলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, প্রচার সম্পাদক ডাক্তার মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দলে সম্পৃক্ত করেন, নিয়ে আসেন, ত্যাগী নেতাদের আপনারা মূল্যায়ন করেন, নেতৃত্ব দেন, আমি সেই মায়ের ভালো যার মেরে ফোপারা আরো শত শত মানুষকে পিটাল প্রশাসনের সামনে একটা রাষ্ট্রের অধীনে রাষ্ট্রের বাহিনীর অধীনে আর একের মুখে ষড়যন্ত্র করে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে চাই। বিএনপির জন্ম হয়নি, বিএনপির নাম গন্ধ নাই, জিয়া রহমানের নাম গন্ধ নাই। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জিয়া রহমান ক্ষমতা দখল করে উনি বিএনপি দল গঠন করেছেন। তাহলে এটা কি হলো? এটি আমি যদি বলি গঠন করছেন, আপনাদেরকে কি বলা যেতে পারে? আসুন আপনারা সংগঠন কালকে বলে আপনারা শিখেন।